আচ্ছা, আপনারা কি এটা জানেন লোহার শিক বা কাড়ি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? লোহার শিক ফ্যাক্টরিতে তৈরি করার জন্য সর্বপ্রথমে এর মেটেরিয়ালগুলি বিশাল বড় একটি আগুনের চুল্লিতে গলানো হয়। এই আগুনের চুল্লিতে লোহার বাঁশ তৈরি করা মেটেরিয়ালগুলি গলিয়ে নেওয়ার পর একটি রোলার মেশিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। রোলার মেশিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার কারণে আয়রনের লিকুইড একটি লম্বা গোল মোটা লোহার দণ্ডে পরিণত হয়। তারপর এই মোটা লোহার রডগুলোকে ফ্যাক্টরিতে লাগানো আলাদা আলাদা রোলার মেশিনের মধ্যে দিয়ে পাঠানো হয়। লোহার শিকগুলিকে কিছু ওয়ার্কার আলাদা আলাদা রোলিং মেশিনের মধ্যে পাঠিয়ে দেয়। এই রোলিং মেশিনের মধ্যে দিয়ে বারবার লোহার রড নিয়ে যাওয়ার কারণে লম্বা এবং পাতলা হয়ে যায়। তারপর সবশেষে যখন এই লোহার শিকগুলি সঠিক আকারে পরিণত হয়ে যায়, তখন সবগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়। তারপর এই শিকগুলি ঠান্ডা হওয়ার পর শক্ত করার জন্য রেখে দেওয়া হয় এবং পুরো প্রপারভাবে তৈরি হয়ে যায় টিএমটি বার। এবার এই সমস্ত শিকগুলো একসঙ্গে বেঁধে ভালো করে প্যাক করে দেওয়া হয়। ঠিক এই পদ্ধতিতে ফ্যাক্টরির মধ্যেই শিক তৈরি করা হয়। আপনারা কি বিশাল মনস্টার রোড রোলার তৈরি হতে দেখেছেন? যদি না দেখে থাকেন তো চলুন আজ আমি আপনাদের দেখাই এই বিশাল মনস্টার রোড রোলার কিভাবে তৈরি করা হয় এবং এটি কিভাবে কাজ করে। রোড রোলার তৈরি করার জন্য সর্বপ্রথম এর বিরাট সামনের চাকা তৈরি করা হয়। হ্যাঁ, এটা হলো ওই চাকা যেটার নিচে কোনো জিনিস পড়লে তা খুব সহজেই চিপকে দিতে পারে। এই বিশাল চাকা তৈরি করার জন্য অনেক এবার এই বডির সাথে রোলার জুড়ে দেওয়া হয়। তারপর এর কেবিন ফিট করা হয়। সবশেষে রোলারের পেছনে উইন্ডমিল মেকিং প্রসেস। তো চলুন এবার জেনে নেওয়া যাক 100 মিটার উঁচু উইন্ডমিল অর্থাৎ 30 তলা উঁচু বিল্ডিংয়ের সমান, যার ওজন মোটামুটি 2 লাখ কিলো, এই উইন্ডমিলকে কিভাবে ইঞ্জিনিয়ার তার জীবনের ঝুঁকি নিয়ে তৈরি করে থাকে। উইন্ডমিল কিভাবে তৈরি করা হয় এটা জানার আগে আমি আপনাদেরকে বলে দেই, একটি মিডিয়াম সাইজের উইন্ডমিল থেকে প্রায় 1000 বাড়ির বিদ্যুতের চাহিদা পূরণ করা যেতে পারে। এই উইন্ডমিল হাওয়ার গতি প্রয়োগ করে বিদ্যুৎ উৎপন্ন করে, আর যেটা পলিউশন ফ্রি হয়। 2 লাখ কিলো ওজনের উইন্ডমিল লাগানোর আগে সর্বপ্রথম মাটি খুঁড়ে লম্বা এবং চওড়া একটি গর্ত করা হয় এবং গর্তের নিচ থেকে কংক্রিট এবং সিমেন্টের এক মজবুত বেস তৈরি করা হয়। এই মজবুত বেস তৈরি করার জন্য 1000 কিলো স্টিলের ব্যবহার করা হয়। স্টিল ও কংক্রিটের বেস এতটাই মজবুতভাবে তৈরি করা হয় যাতে মাটি ধসে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তারপর সব লাস্টে স্টিলের একটা মজবুত কেজ বা খাঁচা তৈরি করা হয়, তাতে কংক্রিট দেওয়া হয়। এবার স্টিলের একটা মজবুত বেস তৈরি হয়ে গেছে। এবার এই মজবুত বেসের ওপরে উইন্ডমিলের সবচেয়ে নিচের মজবুত পাটকে ফিট করা হয়। এবার কংক্রিট দিয়ে তৈরি বেসের ওপর লেগে থাকা নাটবোল্টের সাথে উইন্ডমিল টাওয়ারের সবচেয়ে নিচের অংশ ফিট করে দেওয়া হয়। তারপর ইঞ্জিনিয়ার টাওয়ারে লেগে থাকা সিঁড়ির সাহায্যে ওপরের অংশে পৌঁছে যায়। এবার ক্রেনের সাহায্যে টাওয়ারের আরেকটি অংশে ওপরে উঠে প্রথম অংশের উপর রেখে দেয় এবং এগুলোকে নাটবোল্টের সাহায্যে ফিট করে দেয়। তারপর যখন টাওয়ারের ফিটিং হয়ে যায়, তখন জেনারেটরকেও ক্রেনের সাহায্যে উপরে উঠিয়ে টাওয়ারের সবচেয়ে উপরের অংশে ফিট করে দেওয়া হয়। এবার উইন্ডমিলের ব্লেডগুলোকেও ক্রেনের সাহায্যে উপরে উঠিয়ে একটা একটা করে জেনারেটরের সামনে লেগে থাকা রোটার হাবে জুড়ে দেওয়া হয়। ঠিক এইভাবেই উইন্ডমিল পুরো প্রপার পদ্ধতিতে এবং অনেক পরিশ্রমের পর তৈরি হয়ে যায়। এবার এই উইন্ডমিলের সাহায্যে অনেক হাজার ঘরের প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করা যাবে। বোল্টস মেকিং। এই বোল্টের ব্যবহার যে কোনো ছোট বড় জিনিস টাইট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। বোল্ট বানানোর জন্য সর্বপ্রথম আয়রনের কিংবা স্টিলের মোটা মোটা স্টিক ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তারপর মোটা মোটা স্টিকগুলোকে নাটের সাইজ হিসেবে একটা পাওয়ারফুল কাটার মেশিনের সাহায্যে কেটে নেওয়া হয়। তারপর নাটের এই কঠিন টুকরোগুলোকে ভাটির মধ্যে গরম করা হয়।
গরম করার ফলে স্টিলের এই টুকরোগুলো একদম লাল আর মোলায়েম হয়ে যায়। তারপর একটা প্রেসার মেশিনের সাহায্যে খুব সহজেই নাটের উপরের অংশের সাইজ দেওয়া হয়। তারপর এগুলোকে সিএনসি মেশিনের সাহায্যে একদম সঠিক করে নেওয়া হয়, আর অন্য একটি মেশিনের সাহায্যে নাটের ওপরে থ্রেড বানিয়ে দেওয়া হয়। এই থ্রেডের কারণেই নাট যে কোনো জিনিসের ওপরে ভালোভাবে লাগতে পারে। এবার নাটের ওপরে লেজারের সাহায্যে কত সাইজের আর নম্বর এই সমস্ত জিনিস প্রিন্ট করা হয়। তারপর সবশেষে নাটগুলোকে প্যাক করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। স্টিল পাইপ মেকিং প্রসেস। আজকাল স্টিল পাইপ ঘরের ভেতরে পর্দা লাগানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। স্টিল পাইপ বানানোর জন্য সর্বপ্রথম স্টিল শিটের একটি বান্ডিলকে গরম করা হয়। এবার গরম হওয়া এই স্টিল শিটের বান্ডিলকে এই মেশিনের মধ্যে ফিট করা হয়। এবার এই মেশিন এই স্টিল শিটকে পাইপের সাইজ অনুযায়ী কাটতে থাকে। তারপর কাটা স্টিল শিটকে এই মেশিন গোল, পাতলা, লম্বা ইত্যাদি পাইপের আকার দেয়। আসলে এই স্টিল শিট গরম হওয়ার কারণে পাইপের রূপে খুব সহজেই কনভার্ট হয়ে যায়। তো ঠিক এইভাবে স্টিলের পাইপ তৈরি করা হয়। স্প্রিং মেকিং প্রসেস। স্প্রিং বানানোর জন্য শুধুমাত্র এই মেশিনের মধ্যে স্টিলের তৈরি তারের বান্ডিলকে রাখা হয়, আর তারপর কম্পিউটারের দ্বারা বলে দেওয়া সাইজ অনুযায়ী এই মেশিন স্প্রিং তৈরি করতে থাকে। এই মেশিন খুব দ্রুত স্প্রিং বানানোর কাজ করে, আর ঠিক এইভাবে স্প্রিং তৈরি করা হয় এবং মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই কটি প্রসেসের মধ্যে কোন প্রসেসটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।